হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমস কিচেন। আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন মোমো। স্ট্রিট ফুডই বলুন বা রেস্টুরেন্টের স্টার্টারই বলুন, সবার প্রথমে আমাদের মাথায় আসে এই চিকেন মোমো। তো আমি এটা খুবই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি, তো আপনারা রেসিপিটি পুরোটি দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এখানে যে চাটনিটা দেখা যাচ্ছে এটা হোমমেড। যদি আপনারা এটা রেসিপিটি চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। সবার প্রথমে আমি ময়দা অল্প একটু লবণ দিয়ে একটু নরম করে মেখে রেখেছি, আর নিয়ে নিয়েছি সয়া সস, ভিনিগার, লবণ, গোলমরিচের গুঁড়ো। এখানে আমি বোনলেস চিকেনটাকে গ্রাইন্ডারে দিয়ে হালকা করে একটু গ্রাইন্ড করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর অল্প একটু রিফাইন্ড অয়েল। সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে চিকেনটা নিয়েছি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, ভিনিগার, সয়া সস আর অল্প একটু লবণ। যেহেতু সয়া সস দেওয়া আছে তার জন্য লবণটা খুবই অল্প পরিমাণে দেব। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল, এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের মোমোর পুর একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা মেখে রাখা ময়দা থেকে ছোট একটু লেচি কেটে নিয়ে হালকা করে এটাকে বেলে নেব, তবে খুব বেশি পাতলাও করব না, আবার বেশি একটা থিকও করব না। এবার অল্প একটু মোমোর পুর নিয়ে যেভাবে আমি করছি ঠিক এইভাবে আস্তে আস্তে এটাকে চেপে চেপে একটু ফোল্ড করতে হবে। আর একদম শেষের দিকে এসে গেলে তখন মুখটাকে ভালো করে চেপে সবগুলোকে একসাথে আটকে দিতে হবে, আর মাথার দিকটা ধরে এরকম হালকা করে রোল করে দিতে হবে, তাহলে কি হবে মোমোটা খুলে আসবে না। দেখুন, ঠিক এইভাবে করবেন তাহলে মোমোটা খুব সুন্দর হবে। এবার আমি একইভাবে আরেকটা শেফে করে দেখাচ্ছি, একইভাবে পুর দেব আর ঠিক আগের মতোই একইভাবে ফোল্ড করতে করতে যাব। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমরা পুরোটা ফোল্ড করব না, অর্ধেকের একটু বেশি পরিমাণ ফোল্ড করব। এবার ঠিক এইভাবে চেপে আমরা মুখটাকে আটকে দেব। তো দেখলেন, এইভাবে আমরা বাকি বাকি মোমোগুলো সব তৈরি করে নেব। এবার আমরা এরকম একটা ডিশ নেব, এগুলো লোকাল মার্কেটে সাধারণত পাওয়া যায়, যে কোনো থালা বাসনের দোকানে এগুলো পাওয়া যায়। এবার এটাকে অল্প একটু তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেব, তা না হলে মোমোগুলো কি হবে স্টিম করার পরে এই ডিশের সাথে আটকে যাবে, কিন্তু অয়েল ব্রাশ করা থাকলে কি হবে খুব ইজিলি সেটা উঠে আসবে। এবার মোমোগুলোকে আমরা এক এক করে এই ডিশে সাজিয়ে দেব, তবে হ্যাঁ, প্রত্যেকটা মোমো একটু গ্যাপ রেখে বসাবেন। এবার আমি অন্যদিকে একটা বড় ডেচকিতে গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। এবার আমি মোমো ডিশটাকে সেই গরম জলে ডেচকির ওপরে বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা স্টিম হতে দেব। স্টিমটা আমাদের হয়ে এসেছে, দেখুন, দেখে বোঝাও যাচ্ছে যে মোমোগুলো বেশ কিছুটা ফুলে উঠেছে। তো এর থেকেই বোঝা যায় যে মোমোর ভিতরটা ভালোভাবে কুকড হয়ে গেছে। এবার আমরা নামিয়ে গরম গরম পরিবেশন করব।
তো দেখলেন খুব ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই চিকেন মোমোটা তৈরি করলাম। এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।